আট নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, ছেলেদের চুল কতটা লম্বা রাখা যাবে? ছেলেদের চুল এতটা লম্বা রাখবেন যাতে মেয়েদের চুলের মতো না হয়ে যায়, দেখে যেন মনে না হয় যে এটা ছেলে না মেয়ে সন্দিহান আপনি, বোঝা যাচ্ছে না ছেলে আর মেয়েদের মহিলাদের চুলের মতো হয়ে যাচ্ছে, এইরকম হইলে হারাম। জি, যেসব পুরুষরা নারীর বেশভূষা গ্রহণ করে তাদের ওপর আল্লাহর লানত রয়েছে, এবং যেসব মহিলারা পুরুষদের বেশভূষা গ্রহণ করে তাদের ওপর লানত রয়েছে, সেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বাকি যেটা আমাদের দেশে বাবরি চুল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, সেটা তিন রকম রয়েছে, লিম্মা, জুম্মা, অফরা। এই তিন রকম করে রাখা যেতে পারে, সেটা কাঁধের নিচে এত বেশি লম্বা হবে না যাতে মহিলাদের মতো লাগে। এইরকমই মহিলারা এত বেশি চুল কেটে এমন করবে না যাতে চেনা না যে এটা মহিলা না পুরুষ, চেনা যাচ্ছে না। কিছু লোকের আছে যারা এই মহিলাদের মতো চুলও রাখছে আর দাড়িও রাখছে, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এই দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নয় আসলে। জি, ঠিক ওই রকমই যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আর মোচ, যেমন দাড়িও বড় তেমন মোচও বড়, মোচও কাটে না দাড়িও কাটে না। জি হ্যাঁ, তো এটা ইসলাম নয়। তো ইসলামী যেন সকল সুরাত রূপ চেহারা হয়, আপনার জাহির বাতিন প্রকাশ আভ্যন্তরীণ অবস্থা যেন ইসলামিক হয়, এর জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। চুল কাটার ক্ষেত্রে চুল মাথার কিছু অংশ কাটবেন কিছু অংশ কাটবেন না, এটাও জায়েজ নয়, কাজা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিষেধ করেছেন। যেমন আজকাল কাফেরদের অনুকরণ আমেরিকান স্টাইলে মাথার ওপরখানে কিছু চুল রাখছে, বড়ই নোংরা আর বিশ্রী লাগছে দেখে এসব ছেলেদেরকে, আর নিচের দিকে। এইরকমই আমাদের দেশের ওই যে সেনাবাহিনীর কাটিং, আলপেট কাটা, আমাদের আঞ্চলিক ভাষা জানি না শুদ্ধ ভাষায় কী বলা হয়, আলপেট কাটা, নিচের দিক থেকে বাঙালি এই কাটিং, যে এইটাও আসলে শরীয়তসম্মত না। গোটা মাথার চুলটা কাটলে পুরো মাথা থেকে কাটবে, নিচের দিক থেকে একেবারে ছোট করে দিয়েছে আর ওপরে রেখে দিয়েছে, সামনের দিকে একটু ঝুঁটি করে রেখে দিয়েছে যাতে ওইটাকে বাঁকা করে স্মৃতি করা যায়, আর এসব আসলে ইসলামিক রূপ চেহারা নয়, আল্লাহ হেফাজত করেন। انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم